Suicide olmakta bana kadar hoş mu? Hayır hayır. Abi daha gelme. Hiç. Başar, ekşar, ekşar.22-2-2020 সকাল 11:30 ঘটিকার সময় পাপিয়া সহ মোট 4 জন আসামিকে বিমানবন্দর থানা বিমানবন্দর থেকে পুলিশ গ্রেফতার করে র‍্যাব গ্রেফতার করে। গ্রেফতারের পর অদ্যাবধি পর্যন্ত প্রায় 48 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর আজকে আসামিকে আদালতে প্রডিউস করা হয় এবং তারা 10 দিনের রিমান্ড প্রার্থনা করে রাষ্ট্রপক্ষ। আমাদের বক্তব্য ছিল যেহেতু মামলার আসামিকে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রডিউস করার কথা, কিন্তু সেই সময় অতিবাহিত হওয়ার পর দীর্ঘ 48 ঘন্টা পর আদালতে উপস্থাপন করা মানে বাংলাদেশের সংবিধান এবং ফৌজদারি কার্যবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এবং আসামির কাছ থেকে যে সমস্ত আলামত পাওয়া গেছে সেটা হচ্ছে 1,78,000 টাকা এবং জাল নোটের বিষয়ে বলা হচ্ছে 16টি জাল নোট। এখানে সেকশন 489-এর সিতে বলা আছে যে এটা বেলেবল সেকশন। তো আমরা সেই হিসাবে আদালতকে বলেছিলাম যেহেতু মহিলা আসামি এবং বেলেবল সেকশন, সেই ক্ষেত্রে আসামিকে বেল দিয়ে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের জন্য সময় দিতে পারে, আসামি সশরীরে পুলিশের সাথে যোগাযোগ দেখা করবে এবং সেই ক্ষেত্রে থানায় জিজ্ঞাসাবাদ করতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে এই মামলাটা টোটালি একটি ডিফেক্টিভ মামলা। ডিফেক্টিভ এই কারণে যে আইনে বলা আছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এবং পেনাল কোড একসাথে কখনো বিচার হয় না। সেই ক্ষেত্রে এইখানে এই মামলার এফআইআর করা হয়েছে, এখানে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এবং আপনার পেনাল কোড একসাথে আছে। এটা ডিফেক্টিভ বিষয়টা আমরা আদালতকে বলেছি, সেটা আদালত শুনেছে, শোনার পর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক সতর্কতার সহিত জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন এবং মহিলা আসামিদেরকে মহিলা পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন। আমি স্পেশাল পাওয়ার অ্যাক্ট এবং পেনাল কোড দুইটার বিচার একসাথে হয়, দুইটা একসাথেই যেহেতু ফরওয়ার্ড করছে দুইটা মামলা দুইটা সেকশনে, কিন্তু এটা আইনগতভাবে হয় না। দুইটা মামলা একসাথে যেহেতু প্রডিউস করছে আদালতে, সেই হিসাবে একসাথেই রিমান্ড হবে এবং একসাথেই রিমান্ড কার্যকর হবে।